আসসালামু আলাইকুম, 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। চলে গেলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। এরই মধ্যে বাদ জোহর দ্বিতীয় নামাজের জানাজার জন্য মরদেহ বায়তুল মোকাররম প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়েছে। সকালে রাজধানীর আদিন হাসপাতাল মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজের জানাজা। এতে অংশ নেন তার পরিবারের স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র আইনজীবীরা। এরপর বায়তুল মোকাররমে তার দ্বিতীয় ও হাইকোর্ট প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। সকাল 8টায় রাজধানীর আদিন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার রফিকুল হক। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও আইনমন্ত্রী আনিসুল হক। করোনা মন্দায় 76% খুচরো ও মাঝারি পণ্য বিক্রি হয়নি, আর আয় কমেছে 66%। ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশনের অনলাইন সেমিনারে এসব তথ্য জানানো হয়। অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে নীতিমালা সহজ করার দাবি জানান ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। অনেক উদ্যোক্তা ব্যাংকিং সুবিধার বাইরে থাকায় এ খাতে ঋণ পুরোপুরি বিতরণ হবে না বলেও আশঙ্কা করেন তারা। কাল থেকে সারা দেশে বৃষ্টিপাত কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 ও নদী বন্দরগুলোকে 1 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিছু অসুবিধার কারণে সড়ক নিরাপত্তা আইন পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আইন প্রয়োগের মাধ্যমে সড়কের সার্বিক নিরাপত্তা ফিরিয়ে আনতে না পারলে সরকারের সব অর্জন ম্লান হয়ে যাবে বলেও মনে করেন তিনি। রাজধানীর সরকারি বাসভবন থেকে ব্র্যাক ও বিশ্বব্যাংক আয়োজিত অনলাইন আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন। চালকদের বেপরোয়া গাড়ি চালানো বন্ধের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে সবার প্রতি আহ্বানও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় জনবলের অভাবে মহাসড়কে ছোট যান চলাচল বন্ধ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। আইনের কার্যকর ব্যবহার এবং জনসচেতনতা বাড়লে পূরণ হবে আমাদের সকলের নিরাপদ সড়কের দীর্ঘকালের প্রত্যাশা। গাড়ি চালনায় পুরুষদের তুলনায় নারীরা অধিক সাবধান বলেই আমার মনে হয় এবং ট্রাফিক আইনের প্রতি ওরা বেশি শ্রদ্ধাশীল, তাই সরকার অধিক সংখ্যা নারী চালকের সংখ্যা বাড়াতে চায়। বর্তমান সরকারের আমলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এজন্য দেশে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরেছে বলেও জানান তিনি। পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে এক ভার্চুয়াল কর্মশালায় এসব কথা বলেন তিনি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের আমলে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। এই আইনের শাসন প্রতিষ্ঠার কিন্তু এটাও একটা বিরাট দিক, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। এবং এই ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আনাটাও কিন্তু আইনের শাসনের জুরিসডিকশনের মধ্যে পড়ে, আওতার মধ্যে পড়ে। আজ মহা অষ্টমী, এদিনে বিহিত ও সন্ধি পূজা সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে দাড়ি জাতিকে সম্মান জানাতে এবং দেবীর উপাসনায় কুমারী পূজা করা হয়। এটি এদিনে সবচেয়ে বড় আকর্ষণ। তবে এবার দেশে করোনা পরিস্থিতির কারণে জনসমাগম রোধে হচ্ছে না কুমারী পূজা। স্বাস্থ্যবিধি মেনে এবার উৎসব ছাড়াই শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। করোনা ভাইরাসের কারণে পূজার সব আয়োজনই এবার হয়েছে সীমিত পরিসরে। গত বুধবার বোধনের মাধ্যমে এবারের দুর্গোৎসবের আচার পর্ব শুরু হয়। এবছর দেবী দুর্গা এসেছেন দোলায় চড়ে এবং বিদায় নেবেন গজ বা হাতিতে করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/18bangla news। ধন্যবাদ সবাইকে।